নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি স্পেশাল একটি মশলা দিয়ে অসাধারণ স্বাদের বেগুনের ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার বার এইভাবে বানানোর রিকোয়েস্ট আসবে প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন এইভাবে কেটে নিয়েছি বেগুনটাকে প্রথমে লম্বালম্বীভাবে দুভাগ করে নিয়ে তারপর আড়াআড়িভাবে এইভাবে একটু মোটা মতো রেখে পিস পিস করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন বেগুনের পিসগুলো যেন একটু মোটা মতো হয় আর বেগুনটা আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি তাই কেটে কিন্তু আর ধুলাম না এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পর এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা সরষের তেলে কিন্তু খেতে বেশি ভালো হয় তো তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নেওয়ার সময় এইভাবে খুন্তিতে করে একটু চেপে চেপে দিচ্ছে এতে করে কিন্তু বেগুন থেকে অনেকটাই তেল বেরিয়ে যাবে আর বেগুনগুলো আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি তো একই রকমভাবে বাকি বেগুনগুলো ভেজে উঠিয়ে নিলাম সমস্ত বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কোড়ানো আদা কারণ তেলের মধ্যে আদা দিলে খুব কিন্তু তেল ছিটতে থাকে তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদাটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা দিয়েও কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার কিছু শুকনো মশলা অ্যাড করব তাই দিয়ে দিলাম অল্প একটু জল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি আর এই সময় এই রান্নার আসল মশলা আমি রেডি করে নেব তো নিয়ে নিচ্ছি এক চামচ রাঁধুনি এবার এটাকে সিলেতে করে বেটে নিচ্ছি আর বন্ধুরা এই রান্নার স্বাদের প্রধান সিক্রেট উপকরণ হলোই কিন্তু এটা এর জন্যই এই রান্নার স্বাদ কিন্তু একদম অসাধারণ হয় তবে আরও কিছু মশলা দেব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো রাঁধুনিটাকে বেটে নিয়েছি আর এদিকে দেখুন মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি মিডিয়ামে করে দিয়েছি এবার এর মধ্যে রাঁধুনি বাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার রাঁধুনি বাটাটা দিয়েও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে আর মশলাটাকে যতই ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ ও রং দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর আমি এখানে গরুর দুধটাই দিয়েছি আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি তবে চিনিটা কিন্তু একদম অল্প একটুই দেবেন কারণ দুধ দেওয়ার জন্য রান্নাটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি হবে তাই লবণ ঝাল মিষ্টি সবটাই আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন তো লবণ চিনিটা মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে আর বন্ধুরা আপনারা বেগুনের এই রেসিপিটি এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগে তো একটু মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নেবো এক মিনিট ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো একদম জাস্ট ফাটাফাটি হয় নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ